দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সম্প্রচারে। সাথে আছি আমি নিবেন্দু তালুকদার। জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ খবরাখবর। উড়ন্ত বিমানে অসুস্থ হয়ে পড়া সিলেটের কন্যা শিশু রুবাবা আর বেঁচে নেই। চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার রাত 3:30টার দিকে ভারতের নাগপুরের বেসরকারি হাসপাতাল KIMS কিংসওয়েতে 15 মাস বয়সী ওই শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। শনিবার তার লাশ দেশে আসার কথা রয়েছে বলে জানিয়েছে রুবাবার আত্মীয় সেলিম আল রাজি। এর আগে গত 27 আগস্ট রাতে ভারতের বেঙ্গালুরু থেকে দিল্লি হয়ে বাংলাদেশে আসার পথে প্লেনেই হৃদরোগে আক্রান্ত হয় রুবাবা। এমতাবস্থায় ভিস্তিরা এয়ারলাইন্সের ফ্লাইটটি দিল্লি না এসে রুট পরিবর্তন করে নাগপুরে অবতরণ করে। পরে তাকে KIMS কিংসওয়ে হাসপাতালে ভর্তি করা হয়। রুবাবা নগরীর ঘাসিটুলার বাসিন্দা আনোয়ার হোসেন ও নাসরিন আক্তার শিমুর মেয়ে। আনোয়ার হোসেন সিলেট নগরীর মধু শহীদ ট্রাস্ট মেডিকেলের জেনারেল ম্যানেজার ও নাসরিন আক্তার শিমু সিলেটের মহিবুর রহমান একাডেমির শিক্ষিকা। জানা গেছে শিশু রুবাবা জন্মগতভাবেই হৃদরোগে আক্রান্ত ছিল। বাংলাদেশের চিকিৎসকদের পরামর্শে তাকে বেঙ্গালুরের নারায়ণা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার বাইপাস হার্ট সার্জারি করানো হয়। চিকিৎসা শেষে গত 27 আগস্ট বাবা মায়ের সাথে ভিস্তরা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেঙ্গালুরু থেকে দিল্লি হয়ে বাংলাদেশে ফিরছিল রুবাবা। বেঙ্গালুরু থেকে দিল্লির উদ্দেশ্যে ফ্লাইটটি ছাড়ার পর রুবাবা অসুস্থ হয়ে পড়ে। মা বাবার কোলে সে অচেতন অবস্থায় পড়লে বিমান ক্রুরা উড়োজাহাজে কোনো চিকিৎসক আছেন কি না জানতে চান। একই ফ্লাইটে বেঙ্গালুরু থেকে দিল্লি ফিরছিলেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমসের 5 চিকিৎসক। তারা কার্ডিওপালমোনারি রিসাসটিশন ব্যবস্থার মাধ্যমে শিশুটিকে সুস্থ করে তোলারও চেষ্টা করেন। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় কিছুটা সুস্থ হয়ে ওঠে শিশু রুবাবা। এরপর ফ্লাইটটি দিল্লিতে না গিয়ে রুট পরিবর্তন করে নিকটবর্তী নাগপুর অবতরণ করে। সাথে সাথে শিশুটিকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় KIMS কিংসওয়ে হাসপাতালে। এইমস কর্তৃপক্ষ জানায় তাৎক্ষণিকভাবে শিশুটিকে পরীক্ষা নিরীক্ষা করে শিশুটির পালস পাওয়া যাচ্ছিল না। তার হাত পা ঠান্ডা ছিল এবং শ্বাস প্রশ্বাস বন্ধ ছিল। সাথে সাথে সেখান থেকে ডাক্তাররা PCR চালু করেন। তারা তাদের দক্ষতা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেন। পরে ডাক্তারদের পরামর্শে ভিস্তরার ফ্লাইটটি নাগপুর এয়ারপোর্টে ইমার্জেন্সি ল্যান্ডিং করা হয়। সেখান থেকে শিশু রুবাবাকে অ্যাম্বুলেন্স নিয়ে নাগপুরে কিংসওয়ে হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে হস্তান্তর করেন তারা। KIMS কিংসওয়ে ডেপুটি জেনারেল ম্যানেজার এজাজ স্বামী জানান, 3 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার ভোর 3:15 দিকে শিশুটি মারা যায়। তিনি আরও জানান, প্লেনের ভেতরে এবং হাসপাতালে নিয়ে আসার পর থেকে তাকে অচেতন অবস্থা থেকে পুনরুজ্জীবিত করার একাধিকবার প্রচেষ্টা চালানো হলেও তা ব্যর্থ হয়। চিকিৎসক নার্স থেকে শুরু করে হাসপাতালের সকলে মিলে প্রাণপণ চেষ্টা চালিয়েও তাকে বাঁচানো যায়নি। শিশুটি কিডনি এবং কার্ডিয়াক ব্যর্থতা সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিল। একটা সময় তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। দর্শক, এই ছিল সিলেটের আলোচিত কন্যা শিশু রুবাবার চলে যাওয়ার সর্বশেষ খবরাখবর আমার কাছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।